নিরাপদ হলের দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে চিকিৎসা সেবা বন্ধ রেখে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে তারা। এতে ভোগান্তিতে পড়ে চিকিৎসা নিতে আসা রোগীসহ আবাসিক রোগীরা। আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা জানান, প্রায়ই হল থেকে তাদের মালামাল চুরি হচ্ছে। ঘটনা সমাধানে হলে সিকিউরিটি গার্ড নিয়োগ, সুরক্ষা দেয়াল নির্মাণ ও সিসিটিভি বসানোর দাবি জানানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তারা।